আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদেরকে রমজান মাসের শুভেচ্ছা জানাচ্ছি। সবাই পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষা করে রোজা রাখার চেষ্টা করবে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। শিক্ষক পরিচিতি, আমি এএসএম হীরক, সহকারী শিক্ষক, আনপ্লিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ, নিশেন্দারা, বগুড়া। আজকের পাঠের বিষয় পাটিগণিত, অধ্যায় তিন, পরিমাপ। অর্থাৎ তোমাদের অধ্যায় তিনে যে পরিমাপ সংক্রান্ত গাণিতিক সমস্যাগুলো রয়েছে, ঠিক সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তোমাদের অনুশীলনীর তিনের দশ নম্বর অঙ্ক থেকে আমি কয়েকটা অঙ্ক আজকে তোমাদের সমাধান করে দিব। ওকে শিক্ষার্থী বন্ধুরা, সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও এবং প্রত্যেকটা অঙ্ক ঠিক মতো বুঝে করার চেষ্টা করবে। ওকে, চলো এখন আমরা তাহলে অনুশীলনীর 10 নম্বর অঙ্কটা দেখব। ওকে শিক্ষার্থী বন্ধুরা, দেখো 10 নম্বর অঙ্কে লেখা আছে, একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার। পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে খেয়াল করো, দৈর্ঘ্য এবং প্রস্থ 60 মিটার 40 মিটার, তার মানে আলাদা, একটা ছোট একটা বড়। সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে পুকুরটা অবশ্যই আয়তাকার। ওকে, এবং পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। পুকুরের পাড় মানে পুকুরের চারদিক দিয়ে যে জায়গা থাকে, নির্দিষ্ট কিছু জায়গা থাকে যেগুলোকে বলা হয় পাড়। এখানে পুকুরের পাড়ের বিস্তার দেওয়া হয়েছে 3 মিটার। ওকে শিক্ষার্থী বন্ধুরা, চলো এখন আমরা সবাই সমাধান করি। অঙ্কটা কীভাবে সমাধান করব লক্ষ্য করো। প্রথমে আমরা লিখব, দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার। ওকে, এরপরে আমরা পুকুরের ক্ষেত্রফল বের করব। এই জন্য আমরা লিখব, পুকুরের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক, কারণ ক্ষেত্রফলের একক বর্গ হয়, ঠিক আছে, এই জন্য বর্গ একক লেখা হয়েছে। তারপরে দেখো, আমরা লিখেছি দৈর্ঘ্য এবং প্রস্থর মান বসাই দিছি, 60 × 40 বর্গ মিটার। দেখো দৈর্ঘ্য প্রস্থ মিটার ছিল, এই জন্য বর্গ মিটার হয়ে গেছে, ঠিক আছে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, বুঝতে পেরেছো আশা করি। এখন আমরা গুণফল তৈরি করে ফেলেছি 2400 বর্গ মিটার। ওকে, তাহলে পুকুরের ক্ষেত্রফল কত বেরোলো? 2400 বর্গ মিটার। এইবার দেখো, আমরা লিখেছি পাড় সহ পুকুরের দৈর্ঘ্য 60 যোগ 2 × 3। এখানে 60 আগের পুকুরের দৈর্ঘ্য ছিল, যোগ পাড়টাকে যোগ করা হয়েছে। পাড়ের বিস্তার ছিল 2 মিটার, কিন্তু পাড় কিন্তু চতুর্দিক দিয়েই ছিল, ঠিক আছে। ঝাড়খণ্ডের দৈর্ঘ্য বরাবর দুই দিকেই আমরা পাবো পাড়, এই জন্য 2 দ্বারা গুণ করা হয়েছে। বিষয়টা বুঝতে পেরেছো? আমি আবার বলছি যে এখানে আগেই পুকুরের দৈর্ঘ্য ছিল 60, তাই 60-এর সঙ্গে পাড়ের আমাদের যে বিস্তার ছিল সেটা 3, আর যেহেতু দৈর্ঘ্য বরাবর দুই সাইডে আমরা পার পাবো, এই জন্য 2 দ্বারা গুণ। তাহলে আমাদের 60 যোগ 2 × 3। ওকে, এখন দেখো এটার ফলাফল কি আসলো, 60 যোগ 6, অর্থাৎ 2 × 3, এর ফলাফল 6। তাহলে আমাদের ফাইনালি রেজাল্টটা আসলো কত? 66 মিটার। তাহলে আমরা দেখলাম পার সহ পুকুরের দৈর্ঘ্য 66 মিটার। ওকে শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছ? এইবার দেখো, আমরা লিখেছি পাড় সহ পুকুরের প্রস্থ। ওইদিকে যেমন আমরা দৈর্ঘ্য বের করলাম, ঠিক তেমনি প্রস্থটাও বের করে নেব। প্রস্থ 40 যোগ 2 × 3, এখানেও তাই, আগেও ছিল 40 পুকুরের প্রস্থ, যার সাথে বিস্তার দুই পাশে আছে, দেখে 2 দ্বারা 3-এর সাথে গুণ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এর ফলাফলটা কী আসলো আমরা দেখি, 40 যোগ 6 মিটার, ঠিক আছে।
এখন আমরা দেখো এর যোগফলটা লিখবো 46 মিটার, তার মানে পাড় সহ পুকুরের প্রস্থ 46 মিটার। ওকে, তাহলে খেয়াল করো আমরা ওইদিকে পাড় সহ পুকুরের দৈর্ঘ্য বের করলাম, পাড় সহ পুকুরের প্রস্থ বের করলাম। এখন আমরা কি লিখেছি দেখো, লিখেছি অতএব পাড় সহ পুকুরের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক। যেহেতু এটা ক্ষেত্রফল তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক দিব। এরপরে দেখো আমরা ওই যে পার্শ্ব পুকুরের দৈর্ঘ্য 66 আর পার্শ্ব পুকুরের প্রস্থ ছিল 46, দুটো গুণফল বর্গ মিটার, এবং এর ফলাফলটা আমাদের আসছে 3036 বর্গ মিটার। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা ওইদিকে পুকুরের দৈর্ঘ্য ক্ষেত্রফল বের করে নিয়েছিলাম, এবার আমরা পার্শ্ব পুকুরের ক্ষেত্রফল বের করলাম। এখন দেখো এই যে দুইটা ক্ষেত্রফল তৈরি হয়েছে, এই দুইটা ক্ষেত্রফলের বিয়োগ করে দিলেই আমাদের পাড়ের ক্ষেত্রফল বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা লিখেছি যা অতএব পুকুরের পাড়ের ক্ষেত্রফল 3036 বিয়োগ 2400 বর্গ মিটার। ওকে, এখন দেখো আমাদের বিয়োগফলটা কত চলে আসছে, 636 বর্গ মিটার। শিক্ষার্থী বন্ধুরা সবাই বুঝতে পেরেছ? তাহলে আমরা ফাইনালি লিখব যে উত্তর 636 বর্গ মিটার। শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই অঙ্কটা বুঝতে পেরেছ। ওকে, চলো আমরা এবার পরবর্তী অঙ্ক করতে যাই, আমাদের অনুশীলনীর 11 নম্বর অঙ্কের দিকে এবার আমরা যাব। ওকে শিক্ষার্থীরা কিছু দেখতে পাচ্ছ? হ্যাঁ, 11 নম্বর অঙ্ক দেখো, এখানে লেখা আছে আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর এবং তার দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, ক্ষেত্রটির দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে খেয়াল করো ক্ষেত্রফল দেওয়াই আছে 1 একর এবং দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, এখানে দৈর্ঘ্য প্রস্থের উপর নির্ভরশীল, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ হবে। ঠিক আছে, আচ্ছা চলো আমরা তাহলে এবার অঙ্কটার সমাধান করি। দেখো সমাধানটা কিভাবে করা যায়, লিখেছি আমরা জানি 1 একর সমান 4046.86 বর্গ মিটার। এখানে ক্ষেত্রফল যে 10 একর দেওয়া আছে এটাকে আমরা কনভার্ট করব বর্গ মিটারে। তোমাদের বইয়ে দেখবা এরকম অনেক সম্পর্ক দেওয়া আছে, এই সম্পর্কগুলো সবাই মুখস্থ করে রাখবা, কারণ অঙ্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে 1 একর সমান 4046.86 বর্গ মিটার, তাহলে অতএব 10 একর সমান কত হবে আমরা দেখি। অতএব 10 একর সমান 4046.86 গুণন 10 বর্গ মিটার। ওকে, তাহলে আমাদের ক্ষেত্রফল কত বাড়ালো, এখন আমরা 10 দ্বারা গুণ করে দেখতে পাচ্ছি 40468.6 বর্গ মিটার তৈরি হয়ে গেল। তাহলে ক্ষেত্রফলটা আমরা বর্গ মিটারে কনভার্ট করে নিলাম। এখন আমরা দৈর্ঘ্য যেহেতু প্রস্থের উপর নির্ভরশীল, এই জন্য আমরা লিখব ধরি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ ক মিটার। তাহলে আমরা কি লিখলাম, আয়তাকার ক্ষেত্রের প্রস্থ ক মিটার, এটা ধরে নিলাম। তাহলে দৈর্ঘ্য কী হবে, 4 গুণ, তাহলে আমরা দেখতে পাচ্ছি অতএব দৈর্ঘ্য 4 গুণন ক, 4 গুণন ক, 4 আর ক গুণ করলে কত হয়, 4 ক। ঠিক আছে, 4 ক, তোমরা এটা সবাই জানো তো, তাহলে 4 ক মিটার। তাহলে অতএব আমরা লিখবো অতএব আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 4 ক গুণন ক বর্গ মিটার। ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ আকারে আসবে, কারণ এটা আয়তাকার লেখাই আছে। ওকে, তাহলে এর ফলাফলটা কত হবে আমাদের, 4 ক আর ক গুণ করলে কত হয়, 4 ক স্কোয়ার বর্গ মিটার। ওকে, তাহলে দেখো আমরা ওইদিকে ক্ষেত্রফল আমরা 10 একর থেকে পেলাম 40468.6 বর্গ মিটার, আবার এইদিকে আমরা ক ধরে নিয়ে প্রস্থকে ক ধরে নিয়ে দৈর্ঘ্য বের করলাম এবং দৈর্ঘ্য প্রস্থ গুণ করে সেখানে ক্ষেত্রফল পেয়ে গেলাম 4 ক স্কোয়ার বর্গ মিটার। ওকে, সবাই বুঝতে পেরেছো আশা করি। আচ্ছা এরপরে দেখো, তাহলে এই দুটাই ক্ষেত্রফল, তাহলে এই দুটো ক্ষেত্রফলের আমরা কি করবো বলো তো, একই রকম সেই হিসেবে আমরা কি লিখতে পারি, শর্ত মতে লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমরা লিখবো শর্ত মতে 4 ক স্কোয়ার সমান 40468.6। ওকে, এখন তোমরা এটা গাণিতিকভাবে সমাধান করবে, করে কয়ের মান বের করবে। দেখো আমি কিভাবে করেছি, এরপরে করেছি ক স্কোয়ার রেখে দিয়েছি, ক স্কোয়ারের সাথে যে 4 ছিল গুণ আকারে সেটাকে ডান পাশে পার করে দিয়েছি, অর্থাৎ 4 দ্বারা ভাগ হয়ে যাবে। ওকে, সবাই বুঝতে পেরেছ? তারপরে কি আমরা করেছি দেখো, ভাগফল লিখেছি, তাহলে বা ক স্কোয়ার সমান 10117.6
1.5, ওকে। এরপরে আমরা ক স্কয়ার ছিল, তাহলে শুধু ক রাখবো আর স্কয়ার থাকার কারণে উভয় পক্ষে বর্গমূল করে দিব। তাহলে বর্গমূল করলে ক স্কয়ারের বর্গমূল করলে ক থাকবে, আর এই পাশে 10,117.15 এর বর্গমূল আমরা চিহ্ন দিয়ে করে নিব, ওকে। এরপরে দেখো আমাদের রুট ওভার যেটা আমরা করলাম তার রেজাল্ট চলে আসছে, বা ক সমান 100.5840, ঠিক আছে। তাহলে ক আমাদের বের হয়ে গেল, ক আমরা কি ধরেছিলাম বলো তো, ক ধরেছিলাম প্রস্থ, গুড। তাহলে আমাদের আয়তাকার ক্ষেত্রের প্রস্থ তৈরি হয়ে গেল। তাহলে আমরা লিখব অতএব আয়তাকার ক্ষেত্রের প্রস্থ 100.5840 মিটার প্রায়। এখানে প্রায় লেখার অর্থ হচ্ছে দশমিকের পরে আমাদের অনেকগুলো সংখ্যা আসে, সেখান থেকে আমরা 4 ডিজিট নিয়েছি, যার কারণে আসন্ন মান হিসেবে প্রায় লিখে দিয়েছি, ওকে। তাহলে আমাদের প্রস্থ বের হয়ে গেছে, কিন্তু আমাদের প্রশ্ন কিন্তু দেওয়া আছে দৈর্ঘ্য নির্ণয় করো। দৈর্ঘ্য এখন কীভাবে নির্ণয় করবো, প্রস্থ যা তার 4 গুণ। তাহলে এই যে রেজাল্ট যেটা বের হয়েছে 100.5840, সেটাকে 4 দ্বারা গুণ করে দিলেই দৈর্ঘ্য তৈরি হয়ে যাবে, ওকে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো সবাই, আমি লিখেছি অতএব আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 100.5840×4, অর্থাৎ প্রস্থকে 4 দ্বারা গুণ দিলাম, মিটার প্রায়। এখন এর ফলাফল কত আসে আমাদের দেখি, 402.3361 মিটার প্রায়। আমি এখন পর্যন্ত 4 ডিজিট রেখেছি, এরপরে আমরা করব কি 2 ডিজিট রাখবো। 2 ডিজিট রাখতে গেলে আমাদের দেখো দশমিকের পরে 3 দিন আছে, কিন্তু তৃতীয় ডিজিট আছে কিন্তু 6, তাহলে তৃতীয় ডিজিটে যদি 6 থাকে তাহলে আমরা দ্বিতীয় ডিজিটে 1 যোগ করে লিখতে পারবো, যার কারণে দেখো আমাদের ফলাফল ফাইনালি তৈরি করলাম 402.34। যেখানে দশমিকের পরে 3 দিন ছিল, 3 দিন 6 ছিল, সেখানে আমরা 6কে বাদ দিয়ে এবং 1কেও বাদ দিয়েছি, দিয়ে আমরা 2 নম্বর ডিজিট যেটা দশমিকের পরে 3-এর সাথে 1 যোগ করে দিয়েছি। তাহলে আমাদের ফাইনালি রেজাল্টটা কত আসলো, আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 402.43 মিটার, ওকে। শিক্ষার্থী বন্ধুরা সবাই বুঝতে পেরেছো আশা করি। দেখো আমরা ফাইনালি একটা একটা ফিনিশিং লাইন দিয়ে দেবো, যাতে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 402.34 মিটার প্রায়। শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই বুঝতে পেরেছ, আর খাতায় তুলে নিয়ে অঙ্কগুলো একাধিকবার প্র্যাকটিস করলে দেখবা যে তোমাদের অঙ্ক নিয়ে আর টেনশন থাকবে না। সবাই খুব ভালোভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো, ওকে। শিক্ষার্থী বন্ধুরা এবার চলো আমরা অনুশীলনীর পরের অঙ্কে যাই। আমরা 10 করে ফেললাম, 11 করে ফেললাম, এবার আমরা 12 নম্বর অঙ্কে যাই, ঠিক আছে। দেখো দেখতে পাচ্ছ সবাই, হ্যাঁ 12 নম্বর অঙ্কে আছে, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, এর ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে পরিসীমা কত। তাহলে এখানেও দেখো ক্ষেত্রফল দেওয়া আছে 216 বর্গমিটার, পরিসীমা চাইছে। পরিসীমা বের করতে গেলে কিন্তু আমাদের একটা সূত্র লাগে, সবাই আশা করি জানো পরিসীমা সূত্রটা হলো, আমি বলে দিচ্ছি পরিসীমা সূত্র হলো পরিসীমা সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। ঠিক এই সূত্র দিয়ে আমাদের পরিসীমাটা বের করতে হবে। তার আগে আমাদের কী কী কাজ করতে হবে দেখো আমরা কীভাবে সমাধান করি, সবাই মনোযোগ দিয়ে দেখো সমাধান। তাহলে প্রথমে আমরা লিখব যে ধরি আয়তাকার ঘরের প্রস্থ ক মিটার, ঠিক আছে। যেহেতু প্রস্থর ওপর আমাদের দৈর্ঘ্য নির্ভরশীল, তাহলে প্রস্থকে ক ধরে নিলাম, তাহলে এখন দৈর্ঘ্য হবে কি তার 1.5 গুণ। তাহলে এখন আমরা লিখেছি অর্থাৎ দৈর্ঘ্য দেখো 1 সমস্ত 2 এর 1 গুণন ক, 1 সমস্ত 2 এর 1 মানেই কিন্তু 1.5 গুণ, তাই না। তাহলে 1.5 গুণ, এখন এই মিশ্র ভগ্নাংশ যেটা আছে সেটাকে তোমরা কনভার্ট করবে কিসে, অপ্রকৃত ভগ্নাংশ, গুড। তাহলে আমরা দেখো লিখেছি 2 একে 2 আর উপরে লব 1 যোগ করে দিলে উপরে হবে 3, নিচে হবে 2, তাহলে 3 এর 2 গুণ ক মিটার, ওকে। তাহলে দৈর্ঘ্য আমাদের বাড়লো 3 এর 2 ক মিটার। তাহলে প্রস্থ আমাদের ক মিটার, দৈর্ঘ্য 3 এর 2 ক মিটার। এখন আমরা এই অজানা রাশির মাধ্যমে ক্ষেত্রফলটা তৈরি করে নেব। তাহলে অতএব আয়তাকার ঘরের ক্ষেত্রফল 3 এর 2 ক গুণন ক বর্গ মিটার। ফলাফলটা কি হবে দেখো সবাই, সমান দিয়ে আমরা লিখেছি 3 এর 2 ক স্কয়ার, ক আর ক গুণ করে ক স্কয়ার বর্গ মিটার। তাহলে আমরা অজানা রাশির মাধ্যম দিয়ে আয়তাকার ঘরের ক্ষেত্রফল বের করে নিলাম, ঠিক আছে। দেখো এই ক্ষেত্রফল আমরা অজানা রাশির মাধ্যমে বের করে নিছি,
আবার প্রশ্নের ভিতরেই কিন্তু তোমার ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে এই দুই ক্ষেত্রফল কি হবে? সমান হবে। তাহলে আমরা শর্ত মতে লিখতে পারি যে 3 × 2 কয় স্কোয়ার = 216। ঠিক আছে, দেখো আমরা লিখেছি শর্ত মতে কি লিখেছি, দেখো তো 3 × 2 কয় স্কোয়ার = 216। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, সবাই বুঝতে পেরেছো এতদূর পর্যন্ত? এখন তুমি এটাকে সমাধান করো, ক্যালকুলেশন করলে আমাদের কয়ের মান বের হয়ে আসবে। দেখো আমরা বা দিয়ে কি লিখেছি, 3 কয় স্কোয়ার = 216 × 2। কারণ দেখো এই পাশে 3 এর নিচে 2 আছে, তার মানে 2 এই পাশে বাম পাশে ভাগ আছে, তাহলে আমরা ডান পাশে পার করে গেলে সেটা হয়ে যাবে গুণ। তাহলে 3 কয় স্কোয়ার থেকে গেল আর 216-র সাথে 2 গুণ হয়ে গেল। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এইবার আমরা লিখেছি বা 3 কয় স্কোয়ার = 216-কে 2 দ্বারা গুণ করছি, করে ফলাফল আসছে 432। ঠিক আছে, ওকে শিক্ষার্থী বন্ধুরা, এইবার দেখো শুধু ক স্কোয়ার থাকলো আর 3 3-কে আমরা ডান পাশে পার করে দিয়েছি, তাহলে 3 কয় স্কোয়ার, তার মানে 3 এবং ক স্কোয়ার গুণ ছিল, এখন 3-কে আমরা ডান পাশে পার করলে কী হবে, ভাগ, তার মানে 432/3। ওকে, তাহলে এর ফলাফলটা কত আসে দেখো, বা ক স্কোয়ার = 144, তার মানে ক স্কোয়ারের মান আসলো আমাদের 144 3 দ্বারা ভাগ করার ফলে। ওকে, এরপর দেখো আমরা শুধু ক রেখে দিয়েছি, কারণ কি উভয় পাশে আমরা বর্গমূল করে দিয়েছি, ক স্কোয়ার সমান 144, এখন এটাকে আমরা উভয় পক্ষে বর্গমূল করে দিলে ক স্কোয়ারের বর্গমূল শুধু ক হবে আর √144, ডান পাশে হবে √144। এখন 144-এর বর্গমূল কত বলো তো, 12। গুড, তাহলে আমরা ফাইনালি দেখলাম বা ক সমান 12। এখন ক আমরা কি ধরে নিয়েছিলাম, ঘরের প্রস্থ, তাই না? তাহলে আমরা কিন্তু আয়তাকার ঘরের প্রস্থ পেয়ে গেছি, কত, 12 মিটার হবে। তাহলে দেখো এখন আমরা লিখব যে আয়তাকার ঘরের প্রস্থ 12 মিটার, অতএব আয়তাকার ঘরের প্রস্থ কত হলো, 12 মিটার। গুড, এখন প্রস্থ তৈরি হয়ে গেল, এখন আমাদের দৈর্ঘ্য লাগবে, কারণ দৈর্ঘ্য প্রস্থ 2টা দিয়েই তারপরে আমরা পরিসীমাতে যাব। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা দৈর্ঘ্য কত হয় দেখি, অতএব আয়তাকার ঘরের দৈর্ঘ্য 12 গুণন কত, 3/2, কারণ ওই যে আমাদের দেখো আমরা ধরে নিয়েছিলাম প্রস্থ ক, তারপরে ধরলাম আমাদের দৈর্ঘ্য 3/2 গুণন ক ছিল, তাহলে 3/2-এর পাশে ক এর মান বসে দাও। এখন দেখো নিচে 2 আছে আর উপরে 12 আছে, তাই না? তাহলে এটাকে আমাদের কি করা যায়, কাটাকাটি করা যায়। গুড, সরি, কাটাকাটি করলে আমরা 2 দিয়ে 12-কে কাটাকাটি করতে পারবো, কাটাকাটি অর্থাৎ ভাগ করতে পারবো। দেখো আমরা 2-কে কেটে দিয়েছি, 2 দিয়ে 2-কে ভাগ করলে 1 হয়, নিচে 1 লেখার দরকার নাই, আবার 12-কেও কেটে দিয়েছি, তাহলে 2 দিয়ে 12-কে কেটে দিলে তাহলে রেজাল্ট কত আসবে আমাদের বলো তো, 6। গুড, তাহলে 6 দুগুণে 12। এখন খেয়াল করো 6 এবং 3 কি আছে, গুণ আছে, তাহলে এই দুটোর গুণফল কত হবে, দেখো আমাদের গুণফল আসছে 18, তাই না? তাহলে আমরা কি পেলাম, আয়তাকার ঘরের দৈর্ঘ্য পেলাম 18 মিটার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা সবাই খেয়াল করো, আমরা কিন্তু আয়তাকার ঘরের প্রস্থ পেয়েছি 12 মিটার এবং আয়তাকার ঘরের দৈর্ঘ্য পেয়েছি 18 মিটার। ওকে, তাহলে দৈর্ঘ্য প্রস্থ আমরা দুটোই পেয়ে গেলাম। এখন আমাদের মূল প্রশ্নটা ছিল কিন্তু পরিসীমা নির্ণয় করা, তাই কি না? তাহলে পরিসীমা সূত্র কি শিক্ষার্থী বন্ধুরা সবাই জানো, বলো দেখি সবাই। গুড, পরিসীমা সমান হবে 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে আমরা লিখলাম অতএব আয়তাকার ঘরের পরিসীমা 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। ঠিক আছে, এরপর তুমি মান বসাও, অর্থাৎ 2 গুণন দৈর্ঘ্যের জায়গায় 18 বসাই দাও এবং প্রস্থের জায়গায় 12 বসাই দাও, তাহলে 2 গুণন 18 যোগ 12 মিটার। এখন তুমি ক্যালকুলেশন করো কত হবে, 2 গুণন 18 আর 12 যোগ করে কত হয়, 30 মিটার। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 2 গুণন 30 মিটার, এখন এর ফলাফল কত হয়, 60 মিটার। তাহলে আয়তাকার ঘরের পরিসীমা কত বাড়ালো, 60 মিটার। ওকে শিক্ষার্থী বন্ধুরা সবাই বুঝতে পেরেছো, তাহলে আমরা আগে দৈর্ঘ্য বের করে নিলাম, তারপর প্রস্থ বের করে নিলাম, তারপরে সূত্র দিয়ে দৈর্ঘ্য প্রস্থের মান বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে আমরা আয়তাকার ঘরের পরিসীমা নির্ণয় করতে পারলাম 60 মিটার। তোমরা ফিনিশিং একটা লাইন দিয়ে দিবে, লিখবে যে অতএব আয়তাকার ঘরের পরিসীমা 60 মিটার। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই বুঝতে পেরেছ, অত্যন্ত সহজ অঙ্ক, পরিমাপ প্রমাণগুলো অত্যন্ত সহজ, একটু মনোযোগ দিয়ে তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করো, তাহলে দেখবে যে একদম ইজি হয়ে গেছে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু 3টা অঙ্ক শিখে ফেলেছি, তাই না? আচ্ছা ঠিক আছে, আমরা আর 1টা অঙ্ক দেখবো,
আমাদের অনুশীলনী থেকে পরের অঙ্কটা, অর্থাৎ আমাদের কত নম্বর? 13 নম্বর অঙ্ক। গুড। তাহলে 13 নম্বর অঙ্কটা দেখো কি লেখা আছে। একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ভূমি 24 মিটার এবং উচ্চতা 15 মিটার 50 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো এই অঙ্কটা দেখানোর উদ্দেশ্য হলো যে এখানে আমাদের উচ্চতার দুইটা টার্ম আছে, একটা মিটারও আছে সেন্টিমিটারও আছে। আমরা এই মিটার সেন্টিমিটারকে কনভার্ট করব মিটারে। ওকে, তো চলো আমরা কিভাবে সমাধানটা করি লক্ষ্য করো। সমাধান প্রথমে আগে আমরা লিখব যে দেওয়া আছে ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ভূমি 24 মিটার। 24 মিটার, গুড। এইবার আমি লিখবো এবং উচ্চতা, উচ্চতা কত আমাদের? 15 মিটার 50 সেন্টিমিটার। আমরা এই 15 মিটারকে ঠিক রাখবো আর 50 সেন্টিমিটারকে আমরা কনভার্ট করব মিটারে। তো ঠিক আছে, দেখো আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে আমরা সেই জন্য লিখেছি 15 যোগ, দেখো 50কে 100 দ্বারা ভাগ করেছি, 50কে 100 দ্বারা ভাগ করলে সেটা মিটার হয়ে যাবে। তাহলে 15 যোগ 50 ÷ 100, তোমরা একটা সাইড নোট দিয়ে নিবে, এখানে লিখবা যে যেহেতু 1 মিটার সমান 100 সেন্টিমিটার। ঠিক আছে, আমি সাইড নোটটা দিতে অবশ্য মিস করেছি, তোমরা দিয়ে নিবে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, এটা সাইড নোট দিয়ে দিবে থার্ড ব্র্যাকেটের মধ্যে। ওকে, এখন খেয়াল করো আমরা করেছি কি কনভার্ট করি, তাহলে 15 ঠিকই থাকলো আর 100 দিয়ে 50কে ভাগ করলে 0.5 মিটার হবে, অর্থাৎ 15 যোগ 0.5 মিটার এটা তৈরি হয়ে গেল। ওকে, এখন এই দুটোর যোগফল আমাদের কত আসবে? 15.5 মিটার। তাহলে আমরা দেখলাম যে উচ্চতা আমাদের তৈরি হলো 15.5 মিটার। তাহলে আমরা কিন্তু দেখো ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ভূমি 24 মিটার এবং উচ্চতা 15.5 মিটার, অর্থাৎ দুইটাই মিটারে চলে আসলো। এখন ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র সবাই জানো নিশ্চয়ই, সূত্রটা কী বলো তো? গুড, সূত্রটা হলো ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তো ঠিক আছে, চলো আমরা তাহলে লিখেছি যে আমরা জানি ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা বর্গ একক। এখানেও যেহেতু ক্ষেত্রফল, তাহলে বর্গ একক চলে আসবে। ঠিক আছে, একক মিটার থাকলে মিটার, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার, ফুট থাকলে ফুট, গজ থাকলে গজ, যা থাকবে ঠিক সেভাবে বর্গ হয়ে যাবে। কিন্তু আমাদের এখানে মিটার আছে, ঠিক আছে, যার কারণে আমাদের এখানে বর্গ মিটার হবে। দেখো আমরা কী লিখেছি, হাফ গুণন ভূমির জায়গায় কী লিখেছি? 24, গুড। আর উচ্চতার জায়গায় লিখেছি 15.5। ঠিক আছে, এরপরে লিখে দিয়েছি কি বর্গ মিটার, ক্লিয়ার? কারণ বর্গ একক ছিল আমাদের এখানে, এককগুলো দেওয়া ছিল মিটার, এই জন্য বর্গ ঠিকই থাকবে আর এককের জায়গায় চলে আসবে কি মিটার। সংখ্যা যখনই বসাই দিব তখন এককটা ঠিক মতো আমরা বসাই দিব। ওকে, তাহলে এখন আমাদের এখানে আসছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা হিসাবে আমরা মান বসাই দিলাম এবং চলে আসলো হাফ গুণন 24 গুণন 15.5 বর্গ মিটার। এখন দেখো নিচে 2 আছে আর উপরে কিন্তু 24 আছে, এই দুটো ভাগ করা যায়, তাহলে দুটো 2 দিয়ে আমরা ভাগ করতে পারবো। 2 দিয়ে কাটাকাটি করি, দেখো 2কে কেটে দিলাম আর ওইদিকে 24কে কাটলাম, তাহলে 2 দিয়ে 24কে কেটে দিলে আমাদের ফলাফলটা কী হবে বলো তো? কত? 12। গুড, তাহলে রেজাল্ট আসবে আমাদের কত? 12। তাহলে দেখো আমরা 2 দিয়ে 24কে ভাগ করার ফলে 12। এখন দেখো উপরে 12 আর 15.5, এটা কী আছে? গুণ অবস্থায়। এখন এই দুইটার গুণফল তোমরা বের করবে। দেখো আমাদের এই দুইটার গুণফল তৈরি হয়েছে 186 বর্গ মিটার। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের ক্ষেত্রফল কত তৈরি হলো? 186 বর্গ মিটার। তাহলে আমাদের অঙ্কটার একদম ফিনিশিং লাইনে আমরা রেখে দিব যাতে ক্ষেত্রফল 186 বর্গ মিটার। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই 4টা অঙ্ক তোমরা সবাই বুঝতে পেরেছ এবং অঙ্কগুলো খুব সুন্দর করে খাতায় তুলে নিয়ে সবাই একাধিকবার প্র্যাকটিস করো, দেখবা অঙ্ক তোমাদের ইজিলি হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্তই, সুস্থ থাকো, সবার সুস্থতা কামনা করছি, পরবর্তীতে দেখা হবে আবার কোনো অঙ্ক নিয়ে। ওকে, আল্লাহ হাফেজ।